তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আর টুরিস্ট ব্লকে সবাইকে ওয়েলকাম সুস্বাগতম তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর বাবাই ওই ঘর থেকে এসে এই ঘরে ঘুমিয়েছে তো বাবাইকে এখন উঠাবো স্কুলে যাবে তো কি বলবো ঘুম হচ্ছে মানে যখন ঘুমাবে তখন আর উঠবে না তো চলো বাবাইকে স্কুল পাঠিয়ে দিয়েছি তো এখন চলে যাবো আমি রান্না করতে আর হেয়ার স্টাইলটা কিন্তু দারুণ হয়ে গেছে এমনি নিজে থেকেই হয়ে গেছে বেশ সুন্দর বাচ্চা বাচ্চা লাগছে দেখতে আর চোখ মুখগুলো আমার কেমন জানি ফুলে যাচ্ছে ফুলে যাচ্ছে মোটা হচ্ছে না কি হচ্ছে নিজেও জানি না তো চলো এইদিকে রান্না হয়ে গেছে এটা হচ্ছে মাছের ঝোল আর এখানে আমি করছি হচ্ছে কল্লা আলুর ভাজা তো আরও কিছু হয়েছিল যাই হোক ওগুলো তোলা হয়নি তো চলো ভাবাই চলে এসেছিলো স্কুল থেকে আর এই যে বাবাইকে আমি কি সাজিয়ে দিয়েছি একটা পুজো শ্যুট করব বলে তো সাজানো সাজানো হয়ে গেছে তারপরে ভাবলাম কি করব কি করব কোনো কাজ নেই ঘরটাকে পরিষ্কার করব। একটু পরে তার আগে ভাবলাম যে একটু ইয়েটা স্ট্যান্ডটা ঠিক করে নিই তো আমি এখানে স্ট্যান্ডটা ঠিক করছিলাম বাবাইয়ের বার্থডের দিন এটাকে ভেঙে ফেলেছিলো বাবাই আর ওর বাপি তো উপরের মাথাটা আর হয়ই না তো ভাইয়ের কাছ থেকে আমি আরেকটা স্ট্যান্ড নিয়ে এসেছি ছোটো স্ট্যান্ড তো ওইটার মাথাটা এটাতে খুলে লাগে লাগতে চেয়েছিলাম কিন্তু ওইটাও হবে না এখানে মানে লাগানো যাবে না তো চলো আজকের ভিডিওটা পুরো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তখন এই স্ট্যান্ডটা আমি ঠিক করে নিব তা স্ট্যান্ডটা সেটই হচ্ছিল না সেটই হচ্ছিল না মানে স্ট্যান্ডের উপর স্ট্যান্ড সেট করছিলাম সেই জন্য তো যাই হোক অবশেষে হয়েছে তা আবার আমার মাথা দেখা যাচ্ছে না তখন কী করব আর একটু উপরে রেখে দিলাম যে এখন পুরোটা দেখা যাচ্ছে পুরো ঘরটা দেখা যাচ্ছে মশারিটা কেমন জানি ঝুলে আসে তো মশারিটা খুলে ফেলবো তো এখানে বা শোকে থেকে বাবা এর জামা কাপড়গুলো বের করে নিয়ে গুছাতে লাগলাম একটার পর একটা বের হয় সেই জন্য বাস করে রাখা হয় না তো আলনাটাও গোছাবো কভারটা তুলব কাজ টাজ করে তারপরে যাব হচ্ছে যাব বলতে শুভ শুয়ে তারপরে বিকেলে যাব দোকানে ওরা তো আমার রোজকার ডিউটি এটা একটা ড্রেস আমার না যাই হোক অন্য লোকের ড্রেস তো চলো ঘর টর গোসানো হয়ে গেছে বেড কভার ও চেঞ্জ করে নিয়েছি তো এখন বাবাইকে স্নানও করে দিয়েছি কেননা বাবাই হচ্ছে কি বল বাবাইকে বলেছিলাম যে কার্টুন দেবো সেই জন্য বাবাই নিজে থেকে স্নান করে চলে এসছে তো চলো ঘুমিয়েছিলাম একটু ঘুম থেকে উঠে পড়েছি আর এখন যাব স্নান করতে তো স্নান টান করে দোকানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি রাস্তা খুবই কাদা সেই জন্য বাবাইকে খুলে নিয়েছি বাবাইয়ের ব্যাগ ডেকে নিয়েছি প্লাস আমার আমার ব্যাগটাকে নিয়েছি তো এত কিছু নিয়ে কাদার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম প্লাস মোবাইলটাও ধরেছি তো চলো সব শেষে কাছ থেকে বেরিয়ে রাস্তার উপর দাঁড়িয়েছিলাম টোটো ছিল একটু দূরে তো বাড়িতে চলে এসছে আর শরীরটা খুবই খারাপ মানে যাই না কি হয়েছে পেটের বাস সাইডটা খুব ব্যথা করছে খুবই ব্যথা করছে কী যে করবো যাই না তো যাই হোক দেখি সকাল অবধি যদি ব্যথা থাকে তাহলে ডাক্তার দেখাবো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটা ভিডিও সঙ্গে তো এখনকার মতো সবাই